সবাই দিয়েছে শোনো বেটা কাপড় কাঁচা হই কাপড় কাঁচা হয়নি পয়সা উঠানো হয়েছে এক কাজ কর বেটা তুই চুপচাপ করে বস আমি কাপড়গুলো ধোয়তো করে দিই তারপরে আমরা দুজন মিলে স্নান করি বাড়িতে ফিরে যাব কেমন একটু দে কি একটু দে ওগলা মানে দিদি ভাব কি হারাম জাদা এত বড় হয়ে গেছিস আর তুই বলছিস দুধ খাবো এখন আমার দুধ হবে কেন ওই ঝুলা সিবার ওর মায়ের খেলি যার আমি আমার হারাম জাদা শোন বলছিস শোন বেটা তুই অনেক দিন থেকে আমার দুধ খাসনি এখন জানিস বেটা আমার শরীরে তো মনে কর কি মাংস নেই শেষ হয়ে গেছে আর শোন বেটা আমার আর দুধ হবে না তুই খাস না বেটা হ্যাঁ শোন এক কাজ কর আমি তোকে মুড়ি এনে দিচ্ছি তুই মুড়ি খেয়ে নিবি হ্যাঁ না খাও না হাই রে হাই এই ধনা দুধ দে শোন বাবা আমার শোন এভাবে করতে হয় না বাবা শোন দেখ উঠে দেখ কত লোক বসে আছে আছে না আছে তারা দেখলে কি বলবে তাড়াতাড়ি খাবি দেরি করিস না হয়েছে কি হলো রে আমি দুধে জল দিয়েছি শোন বেটা আমি জানি যে তুই আমার দুধ খেতে চাইবি নদী থেকে যেতে গেলে তো আমি কি করেছি জানিস ওই যে নিমের পাতা আছে নিমের পাতা বেটে লাগিয়ে দিয়েছি ওই লেগা হ্যাঁ ওই জন্য তোকে তিতা লেগেছে শোন বেটা মালা হ্যাঁ শিব আমার কাছে 10 টাকা পেবে ওকে দিয়ে দি ঠিক আছে বেটা দিয়ে আই কুলি খেলার পেবে হ্যাঁ দিয়ে দে বাপ রে তোকে কেন দিব বে এই হারাম জাদা তোর চাইতে অনেক বড় তুই ওকে বিয়ে বলছিস ওই আমাকে সম্মান দিয়ে কথা বলি রাস্তা ধারে কি করছিস জানিস মা কি করেছিস মেরে দিছে হারে তোকে ইট দিয়ে মেরেছে তো তুই আমাকে মেরে দেখাবি গুলি খেলা টাকা পেবে হ্যাঁ হ্যাঁ গুলি খেলা গুলি খেলা না মা মারবে এই শিবা আমার ছেলেকে প্রত্যেকদিন তুই গুলি খেলতে নিয়ে যাচ্ছিস হ্যাঁ আর যাবে না আমার সন্তান এখন আমার সঙ্গে থাকবে এই তুই বস বেটা আমি কাপড় ই মা তুই এই বয়সে বিড়ি খাচ্ছিস আমি তো চোখের গিরা ওই আমার চোখের গিরা ওই গিরা যা মা আরে বেটা আমার যদি দুই চোখ অন্ধ হয়ে যায় তাহলে তোকে কে দেখবে বলতো মালাই মা আছে তোর মালাই মা আছে মায়ের না থাকলে যা তো তুই যেন যেমন আমার কাছে দুধ খেলি যা তো তোর কোনো মায়ের কাছ থেকে দুধ খেয়ে আয় তো পাচ্ছিস এই ধনা শোন চুপচাপ বস বেটা এবার আমি কাপড় খেঁচে দিই তারপর আমি যাব বাড়িতে আরে কার আরে রাস্তা দিয়ে গেলে কার দিকে বলে আমার কাপড় খেঁচে দিও তো মা
হারামজাদাকে কি করব রে? দুধ গাও না চালাবো। এই এত সুন্দর করে কাপড়গুলো ধোয়াতে পড়েছি আর তুই যে চালিয়ে ফেলবি তো হবে? শোন বাবা, তোকে তো আমি পেট ভর্তি করে দুধ খাওয়ালাম, আবার খিদা পেয়ে গেছে, তোকে নিয়ে পারা যাবে না। তুই যদি এভাবে চেতন থাকিস তাহলে শুধু দুষ্টামো করবি। তাই আমি আমার পিতার দেওয়া মন্ত্র দিয়ে আমি তোমায় অচেতন করে দেব। তবে যাই হোক, আমি আমার সন্তানকে অচেতন করেছি, নইলে আমি কাপড় খাসতে পারতাম না। তাই এবার কাপড় কেচে আমি আমার সন্তানের জ্ঞানে ফিরে আমি নিয়ে যাব বাড়িতে। আরে রাস্তা দিয়ে গেলে তবে যাই হোক, আমার কাপড়ে ভোট শেষ হয়েছি, রয়েছে আমার পিতার ভাগম্বর, সেই কাপড়টি আমি স্নান করে তারপরে ধোয়াতে করে আমি ফিরে যাব নিজের গৃহে। তাই আমার সন্তানকে যে আমি অচেতন করেছি, তাই আমি আমার পিতার আমি মন্ত্র দিয়ে তাকে জ্ঞানে ফিরিয়ে দেব। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। ধনা শোন বেটা, আমার কাপড় কাঁচা হয়েছে, শুধু তোর দাদুর কাপড়টা রয়েছে। শোন বাবা, আমি স্নান করব, স্নান টান করে তারপর তুই স্নান করবি, তারপর আমরা একসঙ্গে বাড়িতে চলে যাব, কেমন? নেতুলা মাসি কি দেখলা, আজ নিজের সন্তানকে মেরে দিয়ে জীবিত করেছে। আমার দুঃখের কথা যদি প্রকাশ করে বলি, আমি আমার স্বামীর প্রাণদান ফিরিয়ে পাবো। তাই আমি জলের ভিতরে, আমি নেতুলা মাসির আমি চরণ ধরে বসে থাকবো। ধনা, আমি স্নান করছি বেটা। হ্যাঁ এমা, ধনা রে, এ ধনা, আমাকে জানো কিসি জলে ধরেছে বেটা? আই রে ধনা, আমাকে ছাড়ছে না, নিয়ে যাচ্ছে রে। এ ধনা, বাবা আমার, আই বাবা, আই বাবা, আমি যদি বেঁচে না থাকি তোকে কে খাওয়াবে রে? এ ধনা, ওকে মা, কে কি আছে রে? কিচনি কিচনি মাসিমা, আমি কোনো ভূত নই গো মাসিমা, আমি তোমাদের মতো
রক্তে মাংস গঠিত এক মানব কন্যা গো মাসিমা। শোনো, তুমি আমায় মাসিমা বললে, কিন্তু জানো আমার যে কোনো বঞ্জি নাই, তুমি আমার কোনো বঞ্জি মাসিমা গো। হ্যাঁ, আমি তোমার ধর্মের বঞ্জি মাসিমা। ধর্মের বঞ্জি? হ্যাঁ মাসিমা। তাহলে তুমি আমার ঘাটে এসে আমার পা ধরেছিলে কেন? আমি জলের ভিতরে কেন ছিলাম জানো মাসিমা? তোমার চরণ ধরে কেন? আমি বুক ভরা ব্যথা নিয়ে আমি তোমার নিকটে এসেছি গো মাসিমা। বুক ভরা ব্যথা? হ্যাঁ গো। কাহারো কুমারী তুমি, কাহারো নন্দিনী, আরে কি কারণে তুমি আসিলে আমার গোচরে? বলি মাসিমা দয়া কি হবে না, বলি মাসিমা দয়া কি হবে না, বলি মাসিমা ও গো সন মাসিমা, বলি যে তোমারে বলি মাসিমা, ও জানিতে জন্ম আমার সম্পলাতে ঘর বলি মাসিমা, মাগো আমার শ্বশুর ঠাকুরের নাম যদি বলি আমাকে মহা পাপ হবে, তাই আমি ইঙ্গিতে বলছি আকারে বুঝে নেবে নিশ্চিতকে উদয় হয় লক্ষ্য তারার মধ্যে রায় সেই নাম আমার শ্বশুর ঠাকুর নিশ্চিতার মধ্যে রয় নিশীতে উদয় হয় তিনি তো রয়েছেন চন্দ্র সেই আমার নাগো মাসিমা একটু যোগ করে বলো তবে আমারই শ্বশুর ঠাকুরের নাম হবে। ও তার মানে সেই চম্পানি নগরীর চন্দ্রপতি সদাগর। হ্যাঁ গো মাসিমা বুঝতে পেরেছি। আর কি হয়েছে জানো মাসিমা? আর কি হয়েছে? ও গো সন্ধ্যা রাত্রি হলো বিয়ে দিল বাসর ঘরে বলি মাসিমা, সন্ধ্যা রাত্রি হলো বিয়ে তিল মাই বাসুর ঘরে, তারপর কি হয়েছে জানো মা? কি হয়েছে? ও গো পদ্মাবতী কালী নাগে স্বামী ডুবছিল বলি মাসিমা, করে বলছি মা গো সন্ধ্যা রাত্রি হলো বিয়ে দিল বাসুর ঘরে, শেষ রাত্রে পদ্মাবতীর কালী নাগে আমার স্বামীকে দংশন করেছে গো মা, করে বলছি আর কি জানো মাসিমা? আরে কি, ও গো মৃত্যু স্বামী পক্ষে নয় মা গো ভাসিলার সাগরে বলি মাসিমা, ও গো ছয় মাস ছয় দিন ধরে মা গো ভাসিলার সাগরে বলি, তোমার কি করতে বলি মাসিমা, ও গো হাসতে ধরি বিনয় করি মা গো ধরি তুই চরণে বলি, বঞ্চি মা গো ছয় মাস ছয় দিন ধরি সাগরের জলে ভেসে, কিন্তু বঞ্জি তুমি যখনই আমায় মাসিমা বলেছো আমি তুমিও হচ্ছ আমারই ধর্মের বঞ্জি,
তাই আমি কি করতে পারি মাসিমা গো? হ্যাঁ আমি তোমার কাছে কোনো ধন রত্ন চাই না গো মাসিমা। তাহলে আমি দেখলাম নিজের সন্তানকে মেরে দিয়ে পুনরায় জীবিত করেছো, তাই মা আমি তোমার দুই চরণ ধরে বলি তুমি আমার স্বামীর প্রাণদান ফিরিয়ে দাও। বঞ্জি হ্যাঁ গো মাসিমা, আমি আমার সন্তানকে নিজ হস্তে মেরেছিলাম, পুনরায় আমি তার প্রাণদানে ফিরিয়ে দিয়েছি, কিন্তু জানো বঞ্জি? বলো মাসিমা। আমি শুধু আমার পিতার দেওয়া মন্ত্র দিয়ে আমার সন্তানকে অচেতন করি, কেননা আমার সন্তানের দুষ্টাম করে বলে আমি তাকে অচেতন করি, কাপড় ধোয়াতে করি, আবার আমি তাকে চেতন করি। ওগো মাসিমা, তোর মাসিমা হলাম আমি। তো জানো বঞ্জি? বলো মাসিমা। তোমার স্বামীর প্রাণদান আমি ফিরিয়ে দিতে পারবো না। তবে কি আমার আশা ব্যর্থ হয়ে যাবে মাসিমা? শোনো বঞ্জি, আমার কাছে উপায় রয়েছে। উপায়? হ্যাঁ বলে দাও মাসিমা। রয়েছে সেই দেবতা নগর, আমার পিতার দেবতা নগর, সেই দেবাদি দেবী মহাদেব, তার কাছে যদি গিয়ে তোমার দুঃখের বিবরণ শোনাও তাহলে আমার পিতা তোমার স্বামীর হয়তো প্রাণদানে ফিরিয়ে দিতে পারবে। সত্যি বলেছো মাসিমা? যেদিন আমার মৃত স্বামীকে বক্ষে ধারণ করে এবং কলার ভেলায় সোনার মান্দাসে নিয়ে করে ভেসেছিলাম, সেই দিন আমি মনে ভেবেছিলাম আমি যদি দেব স্বর্গপুরে যাই তবে আমি আমার স্বামীর প্রাণদান ফিরিয়ে পাবো। মাসিমা তুমি আমায় নিয়ে চলো মাসিমা। বঞ্জি তুমি আমায় নিয়ে চলো স্বর্গপুরে। নিয়ে যাব বঞ্জি, নিয়ে যাব। মাগে হ্যাঁ ওকে ওকে কি হয়েছে গো? হ্যাঁ কি হয়েছে? দেখতে পাস না বাবা, তার স্বামী মৃত্যু, তার স্বামী মারা গেছে। কিসে কিসে লাগা? অনেক দুঃখ কষ্ট তার। কিসে লাগা গো? দাদা আমার মতো দুঃখিনী রানী এই জগতে কেউ নেই গো দাদা। দুঃখিনী? আমি দুঃখ না। এই এটা কি আছে দেখেছিস? ওই বললো যে আমি দক্ষিণী নারী, তুই বললি আমি দুঃখ না, তুই ওর মতো দুঃখ দিয়ে বই একশো আমাটা চুপচাপ থাক। তোমার স্বামী কিসে কামড়ে আছে? আরে বলো না দাদা, আমি তোমার ছোট্ট বোনের মতো এবং ছোট্ট বোন। সাপে কামড়ে আছে? হ্যাঁ গো। কোথায় গো? কেন সেই বাসুর ঘরে আমার স্বামীর ওই চরণে কেটেছিল। পা হাতে? পা হাত হাতি নয় পায়ে। মা গে মা মা। হ্যাঁ আর স্বামী গে পা এক কামড়ে লেছে। আরে একটু কে লাগা কপাল। এই তুই এগুলো কি বুঝিস? হ্যাঁ চোখ বেজে গেছে। শোন এভাবে রহস্য করতে হয় না। শোন বাবা বলি, বঞ্জি তুমি কিছুক্ষণ বিশ্রাম করো, আমার বাবার বাগম্বর রয়েছে, আমি সেই বাগম্বর ধৌত করে পুনরায় আমি তোমায় নিয়ে যাব সেই দেবী সভায়। মাসিমা হ্যাঁ সেই বাগম্বর আমার হস্তে তুলে দাও, সেই বাগম্বর আমি কেচে দিচ্ছি মাসিমা। বঞ্জি হ্যাঁ গো, আমি যদি সেই দেবী দেবীর কাপড় যদি তোমার হস্তে দিয়ে ধৌত করি তাহলে যদি নোংরা লেগে থাকে তাহলে আমার পিতা আমায় অভিশাপই করে দেবে। মাসিমা হ্যাঁ আমার কাছে যদি ধৌত করা না হয় পুনরায় তুমি ধৌত করে নেবে। বেশ বঞ্জি, যখন তুমি এত করে বলছো যদি তোমার কাছে না ধৌত হয় আমি আবার পরে করে কেচে নেব। কি করছিস গে মাথা খারাপ? কি হয়েছে তোর? ছিঁড়ে দেবে ব্যবসা ডাউন হয়ে যাবে। কি হলো? ব্যবসা ডাউন হয়ে যাবে। শোন বাবা ব্যবসা ডাউন হবে না আমাদের। দেখ এটা হয়, এটা হয় তোমার বোন। আমার বাবার কি হলো? দাদা আমি ছিঁড়ে দেব না দাদা। ছিঁড়বে না তো? না দাদা না। ঠিক আছে দে মা। ঠিক আছে যদি ছিঁড়ে দে তোর। এ ধনা বস বাবা বস। আজো বন্দা সাজো রে বা ঘোদা বন্দের গাড়ি, আমার স্বামী করে গেছে ছয় মাসে রাড়ি না রে। আজো বলদারি সাজো রে বা
খোদা বল দেরি গাড়ি আমার স্বামী করে গেছে ছয় মাসের রানী নারকি আজো বললারে সাজরে বা গোদা বল দেরি গাড়ি আমার স্বামী করে গেছে ছয় মাসের নারী নারী আর শ্বশুর ঘুমায় আমার স্বামী ঘুমিয়ে আছে মহানন্দার ঘাটে নারে কি আর শ্বশুর ঘুমায় হাট পালো ঘুমাই কাটে আমার স্বামী ঘুমিয়ে আছে গুঞ্জুরিয়ার ঘাটে নারে কি আর আজ বলদার সাজরে বা গোদা বলদের গাড়ি আমার স্বামী করে গেছে ছয় মাসের রানী নারকি আজ বলদার সাজরে বা গোদা বলদের গাড়ি আমার স্বামী করে গেছে আরে নে তোলা মাসি কাপড় কাঁচে হারো সোটা দিয়া কাপড় খাঁচি শুধু গঙ্গার জল দিয়া গো আই গো মাসিমা ও গো মাসিমা বঞ্জি একই বঞ্জি আজ তুমি যে এই কাপড়ই ধৌতো করেছ এই মতো কাপড় কোনদিন আমি পরিষ্কার না বল যে চকচক করছে হ্যারি বঞ্জি মাসিমা আজ যেই তুমি কাপড়ই ধৌতো করেছ আমার পিতার কাছে যদি আমি নিয়ে যাই তাহলে তো আমার পিতা বুঝতে পারবে যে আমি তার কাপড়ে ধোয়াতে করিনি মাসিমা হ্যাঁ মিথ্যা কথা না বলে তুমি সত্য কথাই বলবে কি আমার বঞ্জি ধোয়াতে করেছে ও ঠিক আছে বঞ্জি প্রথমে আমি মিথ্যা কথা বলবো তারপরে আমি সত্য কথা বলে তোমায় নিয়ে যাবো দেবী সভায় কিন্তু জানো বঞ্জি বলো এই যে এই ঘাটে থেকে তুমি যে যাবে দেবপুরে জানো বঞ্জি একটি রয়েছে সেই কেশ সেতু সেই কেশ সেতু যদি তুমি পরপার করতে পারো তাহলেই দেবতা নগরে তুমি গিয়ে পৌঁছাবে জানো বঞ্জি বলো যে নারী সতী থাকবে সেই নারী কিন্তু ওই কেশ সেতু পরে পার হয়ে যেতে পারবে মাসিমা গো হ্যাঁ আমি কেশের সেতু এবং জিরার খোসা পারাপার হয়ে আমি স্বর্গে যেতে পারবো মাসিমা পারবে ওই আমায় নিয়ে চলো বেশ বঞ্জি তাহলে এসো কিন্তু মাসিমা জানো গো বলো বঞ্জি বলো আমি যার উপর দিয়ে আমি ভেসে এসেছি ছয় মাস ছয় দিন ধরে তাকে আমি শুকনোই রেখে আসি মাসিমা
বেশ বঞ্জি তাই হবে মাগে ওর দুনিয়াতে কেউ নাই গে কেউ নাই বেটা আমারও কেউ নাই চুপ 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 ওর কেউ নাই তোরও কেউ নাই তো তুই কি করবি হ্যাঁ বিয়া করবি মারবে একটা পোড়া রাম তুই বার সাথে পড়ে আসিস গে নদী বিশ্ব দাদা দীর্ঘ সানলি ভর ভাতি জায়গা না বলছি देखो सनमुखी रही केश सेतु केश सेतु जदि तुम पर पार हुई आसते पारो ताहले तुम देवता नगरे जेते पारबे किन्तु सबाई के बोली एटा होच्छे केश सेतु केनना निजेरी प्राण पाखी जेई दिन ए देह छेड़े परित्याग करे चले जाबे सेई दिने किन्तु এই কেশ সেতু পর পার হতে হয় তাই বেহুলাবালি আজ এই কেশ সেতু পার হবে যাবেন তিনি দেবতা নগরে তাই বলি মামাশিরা যতটুকু পারবেন সবাই মিলে এই কেশ সেতুতে দান করবেন এই কেশ সেতুতে তোমরা যদি দান করো তাহলে সেই ভগবানের খাতাতে তোমাদের নামে অঙ্কিত থাকবে যেই দিনই হলো কি পরিত্যাগ করে পরলোকে গমন করবে সেই দিনই তোমার খাতা খুলে দেখবে যে না সেই কেশ সেতুতে আমার নামের কেশ সেতুতে দান করেছিল তাই তোমায় সেই ছাই ভগবানে নিয়ে চলে যাবে তাই বঞ্জি আমি যাই তুমি এবারে আমার পিছনে পিছনে এসো কেশ সেতু পর পার হয়ে মাসিমা মাসিমা গো তুমি তো কেশের সেতু জিরার খোসা পার পার হয়ে চলে গেলি গো তুমি অপেক্ষা করো মাসিমা আমি তোমার পিছনে পিছনে আসছি গো তাই মায়েদের বলছি বাবাদের বলছি কেউ বলে কেশের সেতু কেউ বলে বৈতরণ নদী তাই এই কেশের সেতু একদিন সকলকে পারাপার হয়ে স্বর্গে যেতে হয় গো মা কোন দিনে যেদিন আমরা ইহলোক থেকে পরলোকে গমন করব এই সুন্দর পৃথিবী ছেড়ে যেদিন আমরা পরলোকে গমন করব সেই দিন কিন্তু সকলকে কেশের সেতু পারাপার হয়ে স্বর্গে যেতে হয় আর এই কেশের সেতুর এবং বৈতরী নদীর নৌকার কাণ্ডারি রয়েছেন শ্রীকৃষ্ণ ভগবান ঠাকুর আর যদি আমরা দান করি গো মা এই দান কিন্তু সেই দিনের সম্বল হবে তাই আমায় সকলেই সহযোগিতা করবেন আমি যেন কেশের সেতু পারাপার হয়ে আমি যেন স্বর্গে যেতে পারি গো মা আমি যেন স্বর্গে যেতে পারি কেমন কেশে সবাই আসো কেমনে
দয়া ব্রাহ্মণী কেমন Thank you.
जया ब्राह्मणी के ओ गो सकल के गोरी में कृपा भोला सिर भोला के मुनि मांगो तुझे माई तुम्हारी करुण चलवा ओ गो जेती बेबे मायर नामे রবি তোলা কেমনে ও গো কোথায় আছো ও গো মাতা বিজয়া ব্রাহ্মণী কেমনে ও গো আমার সতীদেবী আসবি কোথা থেকে দেখছো গো মা আমি যে কেশের সেতু জিরার খোসা পারাপার হয়ে যেতে পারি না কিন্তু জানো মা আমি কেশের সেতু পারাপার হয়ে এসেছি এবার যে আমি জিরার খোসা পারাপার হতে পারি না গো মা বেহুলা সর্বদাই সর্বক্ষণে রয়েছি আমি তোমার সহায় হয়ে তুমি নির্ভয়ে সেই জিয়ালের খোসা তুমি পারাপার হও আমি তোমার উপর সহায় হয়ে থাকব বেশ তাই হবে মা তোমারই চরণে আমার সদগুরু পূর্ণা তথাস্তু বেহুলা কেমনে কেশের সেতু আমি হব পা কেমনে ও মা বন্দেবী সোহরি আর বাইশ কবি রথে গঙ্গায় বন্দেবী সোহরি কেমন সেতু পারি হবার সময় মায়েরা দেবেন ধনি কেমনে সেতু জয় মা মনসা দেবীর জয় জয় মা মনসা দেবীর জয় যাবো আমি দেবনগর কেশের সেতু হবো যাবো আমি দেবনগর কেমন বিলম্ব হয়ে গেল মন সরে পড়ে যাব আমি ধ্যানস্থ হবার জন্য কিন্তু এখনো নেতলা আমার বাগম্বর নিয়ে এলো না কতক্ষণে আসবে নেতলা যাব আমি ওই মান সরোবরে তাই তো অপেক্ষা শুধু আমারই কন্যা নেতলা বম বম তাই তো অনেক বেলা হয়ে গেল না না বিলম্ব হয়েছে আমার চাই আমার পিতাকে আমি তারে বাগম্বর দিয়ে আসি তবু চরণে প্রণাম হই পিতাগো আশীর্বাদ করি এইভাবে ৩৩ কোটি দেবতার
তুমি বস্ত্র ধুইতে পারো সুন্দরভাবে। হ্যাঁ পিতা। নেতা বলো পিতা বলো। আমার বস্ত্র ধৌত হয়েছে। হয়েছে পিতা। বেশ দাও অতি যত্ন করে। অতি যত্ন করে আমি তোমারই বস্ত্র ধৌত করে নিয়ে এসেছি পিতা। একি আমি নয়নে দর্শন করলাম প্রতিদিনই নেতাবতী বস্ত্র ধৌত করে। এত সুন্দর তো বস্ত্র কোনদিন ধুতে দেখিনি। না 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 না, আমাকে জিজ্ঞেস করতে হবে এই বস্ত্র কে ধুয়েছে। নেতা বলো পিতা। মা আমার বলো পিতা। প্রতিদিনই তুমি বস্ত্র আমার ধুয়ে নিয়েছো। হ্যাঁ পিতা। হ্যাঁ কিন্তু আজকে এই বস্ত্র কে ধুয়েছে পিতা? হ্যাঁ তুমি তো জানো সর্বদাই সর্বক্ষণই দেবী দেবীর কাপড়ে ধৌত করি আমি। হ্যাঁ আজই আমি তোমারই বস্ত্র ধৌত করেছি পিতা। এই বস্ত্র তুমি ধুয়েছো। হ্যাঁ পিতা। নেতা পিতা আমার সম্মুখে দাঁড়িয়ে মিথ্যে বলতে তোমার হৃদয় খোলো কেঁপে উঠলো না? তাই নেতা আমি তোমাকে অভিশাপ। দাঁড়াও পিতা। ওগো পিতা আমায় অভিশাপ করবেন না। তবে বলো সত্য বাণী বলো। জানো পিতা জানো এই কাপড়ে ধৌত হয়েছি আমার এক বঞ্জির হস্তে। বঞ্জি? মোর ঘরে জন্ম তোমার, বঞ্জি পেলে কোথা? ওগো পিতা। হ্যাঁ আমার একই সেই ধর্মের বঞ্জি। ও ধর্ম স্থাপন করে তুমি সম্পর্ক করেছো বঞ্জি। হ্যাঁ পিতা গো। নেতা বলো পিতা। মা আমার বলো পিতা বলো তো যদি তোমার বঞ্জি হয় সম্পর্কে সে আমার কে হবে? জানো পিতা আমারই বঞ্জি যদি হয় সম্পর্কে তোমারই নাতনি হবে। নাতনি যদি হয়? নাতনি যদি এত সুন্দর বস্ত্র ধুতে পারে তাহলে বলো তো মা। বলো পিতা ওই নাতনিকে যে নয়নে দর্শন করতে চাই পিতা। হ্যাঁ আমারই সেই বঞ্জিকে তুমি নয়নে দর্শন করতে চাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বেশ পিতা আপনি যদি আমায় অনুমতি দেন অবশ্যই আমি তোমায় দর্শন করাবো। তাই যদি হয় তবে অপেক্ষা কেন? নিয়েছো নিয়েছো মোর কৈলাস ধামে ওই নাতনিকে আমি দর্শন করব। বেশ পিতা আমি ছুটে যাই তাহলে। বুঝতে পেরেছি পিতা। তোমার বঞ্জির সুন্দর বস্ত্র নেই তাই আসতে লজ্জা হচ্ছে। হ্যাঁ পিতা। আমি নটরাজ পিতা। যখন আমি নটরাজের রূপ ধারণ করি সেই বসন রয়েছে আমার কৈলাসে। রয়েছে পিতা। সেই নটরাজের বস্ত্র নিয়ে যাও আর নর্তকীর বেশে নিয়ে আসো মোর কৈলাসে। বেশ পিতা তবু চরণে আমার শতকোটি আশীর্বাদ করি নাতনির শঙ্খ সিঁদুর অক্ষয় থাকো। বেশ পিতা তুমি কিছুক্ষণ বিশ্রামে করো আমারে বঞ্চিকে আমি অপেক্ষায় অপেক্ষায় অপেক্ষা যতক্ষণ পর্যন্ত আমি না তরিকে নয়নে দর্শন করব না ততক্ষণ পর্যন্ত আমি হৃদয়ে শান্তি পাব না। অপেক্ষা না তো নিরাশা। বহু বিলম্ব হয়ে গেল এখন পর্যন্ত নাতনি মরমর নিকটে না আসি দেখি অপেক্ষা। এসো বঞ্জি এসো এই কৈলাস ধামে ছুটে যাব আমার পিতার কাছে তবু চরণে প্রণাম হই পিতা গো। বেশ তাই হবে মাসিমা আমি
আমি গিয়ে প্রণাম করব গো মাসিমা। তাই প্রণাম হয় প্রভু। হে ভোলে না তুমি করো করুণা, হে ভোলে না তুমি করো করুণা, হে ভোলে না তুমি করো করুণা, হে ভোলে না তুমি করো করুণা। প্রভু তুমি আমায় কৃপা করো, হে ভোলে না তুমি করো করুণা, হে ভোলে না তুমি করো করুণা। তুমি তীর সুন্ধারী, তুমি অনাথের না, তুমি তীর সুন্ধারী, তুমি ডুবরুধারী, তুমি অনাথের না, হে ভোলে না তুমি করো করুণা, হে ভোলে না তুমি করো করুণা। তুমি ত্রিশূলধারী, তুমি জটাধারী, তুমি অনাথের না, তুমি ত্রিশূলধারী, তুমি গুরুধারী, তুমি অনাথের না, হে ভোলে না তুমি করো করুণা, 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 হে ভোলে না তুমি করো করুণা। নারী আমি তোমার ঘরে সন্তুষ্ট হয়েছি, তাই তোমাকে আমি আশীর্বাদ করি, তোমার শঙ্খ সিঁদুর অক্ষয় থাকো। প্রভু হ্যাঁ, এ কি করলে প্রভু? কেন কেন আমি যখন তোমায় আশীর্বাদ করেছি অবশ্যই শঙ্খ সিঁদুর অক্ষয় থাকবে। কিন্তু জানো প্রভু, বলো, আমি তো সাধবা নারী নই গো প্রভু, আমি হচ্ছি বিধবা নারী। বিধবা নারী প্রভু, আমি দেবাদিদেব মহেশ্বর, যখন তোমায় আশীর্বাদ করেছি অবশ্যই শঙ্খ সিঁদুর ফিরিয়ে পাবে। বলো তোমার কি কারণে? প্রভু গো, তুমি যদি কৃপা করো তবে আমি জগৎপতি লাভ করতে পারবো প্রভু। বেশ বলো কি হয়েছিল প্রভু। ওগো প্রভু, আজ এমন কি বাণী আমায় বললে প্রভু, আমি তো বিধবা নারী, আমি সধবা নারী না। ব্রহ্মবাক্যে যখন করেছি আশীর্বাদ অবশ্যই ফিরে পাবে, সীমান্তের ছিল আমায় একি কথায় সম্ভব, কেটে গেছে বিধির
অসম্ভব কেটে গেছে বিদেশ আমার হে প্রভু কি বললেন দেব কথায় অসম্ভব কেটে গেছে বিদির বাঁধন আমায় একি বললেন দেব কথায় অসম্ভব কেটে গেছে বিদির বাঁধন গো প্রভু বলি প্রভু গো প্রভু গো আমার আপনার মেয়ে বিশ্ব হরি স্বামী করিল চুরি লোহার বাসার বলি প্রভু গো প্রভু গো আমার আপনার মেয়ে বিশ্বরি স্বামী করিল চুরি লোহার বাসার আমায় একি বললেন দেব কথায় অসম্ভব কেটে গেছে বিধির বাঁধন একি বললেন দেব কথায় অসম্ভব কেটে গেছে বিধির বাঁধন আমায় একি বললেন দেব কথায় অসম্ভব কেটে গেছে বিধির বাঁধন নারী প্রভু আমি যখন তোমায় আশীর্বাদ করেছি অবশ্যই সীমন্তের সিঁদুর তুমি ফিরে পাবে আমার কন্যা হলেও তার ক্ষমা নেই ফিরিয়ে দেবে তোমার স্বামী দেবতা আগে তাই বলি প্রভু তুমি কোথা হতে এসেছো আমি হ্যাঁ জানো প্রভু জানো আমি হচ্ছি বাণ রাজার কন্যা বাণ রাজার কন্যা তুমি নাম্বার উষাধুনি উষাধুনি হ্যাঁ প্রভু বলো 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 বিস্তারিত তোমার বাণী প্রভু গো বহু পুণ্য ফলে আমি মর্ত্যলোকে গমন করেছিলাম মর্ত্যলোকে হ্যাঁ কাহারো ঘরে ঝিয়ারি তুমি কাহারো কুলবধু বলো না প্রকাশ জানো প্রভু উজানি নগরে আমার জন্মস্থান উজানিতেই জন্ম লইলে হ্যাঁ তারপর তারপর আমার পিতার নাম হচ্ছে বাচস্পতি সৌদাগর সৌদাগর আমার বিবাহ হয়েছিল চম্পক নগরী প্রভু চম্পক নগরী হ্যাঁ কারো ঘরে কারো শনি হয় তোমার বিবাহ প্রভু আমি যদি আমার শ্বশুর ঠাকুরের নাম বলি আমার যে মহা পাপ হবে প্রভু কেননা উনি আমার গুরু ব্যক্তি গুরুজন তাই আমি আকারে বলছি ইঙ্গিতে বুঝে নিও তুমি ইঙ্গিতে বলো আমি তাকে বাস্তবেই পূর্ণ করি সেই নাম বিস্তারিত করব বেশ তাই হবে প্রভু বলো নারী আই নিশি যোগে উদয়
শ্বশুর দেবতা প্রভু লক্ষ তারার মধ্যে রয় একমাত্র চাঁদ, নিশি যোগেই সেই চাঁদের উদয় হয়। তবে কি তোমার শ্বশুর দেবতার নাম চাঁদ? প্রভু আর কিছু সাজি গুজে বললে আমার শ্বশুর ঠাকুরের নাম হবে গো। তার সঙ্গে যদি ধর যুক্ত করি চন্দ্রধর। হ্যাঁ প্রভু হ্যাঁ। তাই যদি হয় চন্দ্রধরই কোন পুত্রের তুমি অর্থাঙ্গিনী? বেশ, আমি অবতারী কনিষ্ঠ সন্তানের পুত্র বধূ। কনিষ্ঠ সন্তান? হ্যাঁ। নাম তার? নাম? হ্যাঁ। বেশ, আমি বলছি আর রাম সীতা বনে যায়, কনিষ্ঠ ভাই সঙ্গে রয়ো। রামচন্দ্র বনে গেছিল তার সঙ্গে তারই ভাই রয়েছিল লক্ষণ। প্রভু তার সঙ্গে ধর যোগ করলে আমার স্বামীর নাম হবে গো। তার সঙ্গে ধর যুক্ত করলেই লক্ষিন্দর। হ্যাঁ প্রভু। তার তুমি কুলবধূ, সেই লক্ষিন্দরের হয়েছে মৃত্যু, তাই না? সত্যি কেদোনা কেদোনা না তুমি কেন কাচ্ছ? তোমাকে যত দেখছি মনে বড় আনন্দ পাচ্ছি, তাই বলি না তুমি উষা ধনী মোর সম্পর্কে রয়েছ স্বর্গপুরে, সম্পর্কে তুমি না তুমি একদিকে হলে তুমি মরিকন্যার সম্পর্কে বনছি, অপরদিকে চাঁদো কুলবধূ, তাই কি হও জানো? কি হয় প্রভু? তাই তুমি নাতনি বউ, তাই তুমি এই দাদুকে আনন্দ দাও। তুমি দিতে পারবে? তুমি যদি তোমার দাদুকে আনন্দ দিতে পারো অবশ্যই সীমন্তের সিঁদুর ফিরে পাবে। প্রভু বেশ তাই হবে, আমি আনন্দ দেব। ওই আমার ঝুমুর ঝুমুর পায়েল বাজে, ঘুমটা খুলে যায় তাই মরি লাজে। আমার ঝুমুর ঝুমুর পায়েল বাজে, ঘুমটা খুলে যায়।
जाए तो